আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে শেয়ার করব হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই অনেক বেশি স্বাদে আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্নার রেসিপি। অনেকেই হাঁসের মাংস রান্না করলে একটা গন্ধ থেকে যায় এবং খেতে খুব একটা ভালো লাগে না। আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করলে যে কেউ খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবেন। খুবই সহজ উপায়ে রান্নাটা করে দেখিয়েছি, আশা করছি সবার অনেক ভালো লাগবে। এভাবে রান্না করলে দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও হবে আলহামদুলিল্লাহ। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এরকমই মজার মজার সব রেসিপি এবং টিপস পেতে। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য আমি এখানে বড় সাইজের একটি হাঁস ভালো করে কেটে ধুয়ে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, চার পাঁচটি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি। এবার চলে যাব মাংসটা রান্না করার জন্য। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্না করা যাবে। তেলটি হালকা গরম হলে এতে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ এবং দারুচিনি। মশলাগুলোকে হালকা ভেজে নিব। যখন এর থেকে সুন্দর একটি স্মেল বেরিয়ে আসবে, এই পর্যায়ে এতে ব্যবহার করছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 3-4টি কাঁচামরিচ। এবার পেঁয়াজগুলোকে হালকা সফট না হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে, এই পর্যায়ে এখানে ব্যবহার করছি একটি টমেটো কুচি। এবার এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এই যে টমেটোটাও কিন্তু নরম হয়ে গিয়েছে, এবার এতে ব্যবহার করছি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা। মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর স্মেলটা চলে যায়। এই পর্যায়ে দেখুন টমেটো, পেঁয়াজ সব কিছুই কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এভাবে টমেটো ব্যবহারের ফলে মাংসের টেস্টটা যেমন ভালো আসবে, তেমনি এর ঝোলটাও কিন্তু অনেক ঘন হবে। এবার এতে ব্যবহার করছি স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, সাথে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে মশলাগুলোকে খুব ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলাটা ভালো মতো কষিয়ে নিলে রান্নাটাও কিন্তু অনেক টেস্টি হয়। যখন মশলার ওপরে এরকম তেল ভেসে আসবে, তখন বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসগুলো এতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রান্নায় কোনো ধরনের স্পেশাল মশলা ব্যবহার করছি না, একেবারে হাতের কাছে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই আমি আজকের এই রান্নাটা করে দেখাবো। এইভাবে রান্না করলে যে কোনো রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তো সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট পর আমি এর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে। মাঝখানে 2-1 বার নেড়ে চেড়ে দিতে পারেন যাতে করে পুড়ে না যায়। 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে ব্যবহার করছি, আমি এখানে প্রায় 4টি আলু এরকম টুকরো করে কেটে দিয়েছি। এবার সব কিছুকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। লো ফ্লেমে রেখে রান্না করলে খুব বেশি পানি দিতে হয় না, মাংসটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যখন এর ঝোলটা কিছুটা শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঝোলের পানি ব্যবহার করতে পারেন। তো এই যে আবারও এগুলোকে মিশিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব আরও প্রায় 5 মিনিটের মতো। তো এই যে 5 মিনিট পর দেখুন এর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমাদের রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে এবং মাংসটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি প্রায় 1/4 চা চামচ করে ভাজা জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব এবং আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে রেখে রান্না করব। শেষ পর্যায়ে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি।
এতে করে মাংসতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর সেই সাথে রান্না হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ভীষণ মজার আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্না তো এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো আসলেই কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এর কালার কতটা সুন্দর এসেছে এবং ঝোলগুলোও কিন্তু অনেক গ্রেভি হয়েছে এভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো প্রকার গন্ধ করবে না এবং সবাই অনেক পছন্দ করবে তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এরকমই সহজ উপায়ে মজার মজার সব রেসিপি এবং টিপস পেতে চাইলে আমার রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ